আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই ভিডিওতে। আজকে ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা নতুন একটা আপডেট দিতে যাচ্ছি। আপডেটটা হচ্ছে, অনেকে নাকি বলতেছে যে সামাজিক এই দেশের দুর্ভিক্ষ অবস্থার কারণে, দেশের এই আন্দোলনের কারণে আমাদের নবনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের যেটা উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নাকি তিনি এক ব্রিফিংয়ে বলে দিয়েছে যে প্রতিটি মানুষের জন্য 5,000 করে বিকাশের টাকা দেওয়া হবে। যার যার বিকাশ নাম্বার রয়েছে তাদেরকে বিকাশে 5,000 টাকা করে দেওয়া হবে। এটা আসলে এই কথাটা প্রত্যেক সত্য আমরা সঠিক জানি না, তবে আমরা ইউটিউবে ফেসবুকে এই জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেলাম। আসলে মূলত আমি সবাইকে সাবধান করার জন্য এই ভিডিওটা করা। এই ধরনের কোনো ধরনের ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে বলে নাই, এটা আসলে এক ধরনের চক্র যারা ব্যক্তিগতভাবে এই তথ্যটা প্রচার করতেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধরনের কোনো বার্তা দেয় না যে বিকাশের মাধ্যমে সবাইকে 5,000 করে টাকা দেওয়া হবে। এটা আসলে সর্বোচ্চ মিথ্যা কথা। আপনারা যারা যারা এই ধরনের বিভ্রান্তিমূলক কথা শুনেছেন, আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক কথা আপনারা কান দিবেন না, আর কেউ কোনো ধরুন বাদে পড়বেন না। বিকাশে কোনো ধরনের এই ধরনের কথাবার্তা বিশ্বাস করে কাউকে টাকা দিতে যাব না। অনেকে কী করবে, 5,000 টাকার জন্য আপনার কাছ থেকে 1,000 টাকা 500 টাকা চাইতে পারে। তো এই প্রেক্ষিতে আমরা এই জিনিসটা আপনাকে সাবধান করার জন্য, সবাইকে সাবধান করার জন্য এই বার্তা দিলাম। এটা আসলে এক ধরনের দালাল চক্র যারা এই চক্রমূল বাংলাদেশের মানুষের এই ধরনের টাকা হাতে নেওয়ার জন্য এই ধরনের চক্রটা প্রচার করতেছে। আমি আসলে যতটুকু তত্ত্ব যাচাই করে নিয়েছি এবং বিকাশের যে এজেন্ডা রয়েছে তাদের সাথে কথা বলেছি যে তারা এই ধরনের কোনো বার্তা পায় নাই, এই ধরনের কোনো নির্দেশ পায় নাই। তো তাদের প্রেক্ষিতে কথা বোঝা যাচ্ছে যে এটা একটা প্রতারকমূলক একটা বার্তা। তো এই প্রেক্ষিতে আপনারা সবাই সাবধান থাকবেন। এই ধরনের বার্তা ডক্টর মোহাম্মদ ইউনূস কাউকে বলে নাই, কোনো মিডিয়াতে বলে নাই, কোনো পত্রিকাতে বলে নাই, কোনো সংবাদ খবরও প্রচার করে নাই। তো আমার কাছে মনে হচ্ছে 100% এটা একটা ভুয়া প্রতারণা বাইরের করতেছে। তো এই প্রেক্ষিতে আপনারা যারা যারা ভিডিও দেখছিলাম সবাই সাবধান হয়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।